বাংলা নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে 1998 সালে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই দল প্রতিষ্ঠার আগে প্রচন্ড পরিমাণে বাংলা নেত্রী মমতা ব্যানার্জিকে ভোট পেতে হয়েছিল। শুধু কংগ্রেস দলের সভানেত্রী বাংলার আজকের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী যখন কংগ্রেস দলের সভানেত্রী ছিলেন, সেই সময় সারা পশ্চিম বাংলায় বাম জামানায় সেই সময় ছিল বাম জামানার যে শাসনকাল, বাম জামানার যে রাজত্বকাল, সেই সময় সাধারণ মানুষের প্রতি যে অত্যাচার ছিল সেই অত্যাচারকে প্রতিরোধ করবার জন্য, সেই অত্যাচারকে ঠেকানোর জন্য বাংলার নেত্রী মমতা ব্যানার্জি তার নেত্রী সেই সময়কার হাইকমান্ড সোনিয়া গান্ধীর কাছে তিনি গিয়েছিলেন এবং যারপর পরিষ্কার ভাবে বার্তা দিয়েছিলেন সাধারণ মানুষের জন্য লড়াই করতে গেলে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষকে উন্নয়ন পেয়ে দিতে গেলে নরমপন্থীর মধ্যে দিয়ে বাম সরকারের সঙ্গে লড়াই করলে চলবে না, আমাদেরকে চরমপন্থীর মধ্যে দিয়ে বাম সরকারের সঙ্গে লড়াই চালাতে হবে। সেই সময় সোনিয়া গান্ধী রাজি হয়েছিলেন না, সেই সময় কংগ্রেসের হাইকমান্ড রাজি হয়েছিলেন না, সেই সময় বাংলার নেত্রী মমতা ব্যানার্জি কয়েকজনকে নিয়ে সারা পশ্চিম বাংলায় নতুন দল প্রতিষ্ঠিত করেছিলেন। সেই দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, সেই দলের নাম আজকে মামাটি মানুষের সরকার, সেই দল মমতা ব্যানার্জির সরকার। 1998 সাল থেকে শুরু করে 2011 সাল টানা 12 বছর সারা পশ্চিম বাংলায় বাম সরকারের সঙ্গে একের পর এক যে লড়াই আন্দোলন চালিয়ে গিয়েছে, পাহাড় থেকে সিঙ্গুর, সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, নন্দীগ্রাম থেকে জঙ্গলমহল, সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য বাংলার নেত্রী মমতা ব্যানার্জি বামেদের সঙ্গে যে লড়াই চালিয়েছেন সেই লড়াই একের পর এক চালিয়ে যেতে যেতে আপনার 2011 সালে সারা পশ্চিম বাংলায় যে বিধানসভা নির্বাচন হলো সেই বিধানসভা নির্বাচনে সারা বাংলার 10.5 কোটি মানুষ তখন ভেবেছিল যে আর নয় বাম, আর নয় বাম জামানা। তাই সাধারণ মানুষ মমতা ব্যানার্জির পরিশ্রমকে দেখে, সাধারণ মানুষ মমতা ব্যানার্জির পাশে থেকে 2011 সালে যে নির্বাচন হয়েছিল সেই বিধানসভা নির্বাচনে বাংলার নেত্রী মমতা ব্যানার্জিকে প্রথম বাংলার মসনদে বসানোর জন্য প্রথম সরকারকে পাঠিয়েছিল এবং বাংলার নেত্রী মমতা ব্যানার্জি বাংলার মসনদে বসেছিল। সালে বাংলার নেত্রী মসনদে বসে তার ভাবনা চিন্তা হলো একদিকে সিঙ্গুর, একদিকে নন্দীগ্রাম, একদিকে জঙ্গলমহল, একদিকে পাহাড় থেকে শুরু করে সারা বাংলায় 10.5 কোটি মানুষের যে উন্নয়ন হয়নি সেই উন্নয়ন তিনাকে করতে হবে। তাই 2011 সাল থেকে আজকে 2023 সাল পর্যন্ত টানা 12 বছর বাংলার নেত্রী সাধারণ মানুষের জন্য, বাংলার নেত্রী গরিব মানুষের জন্য, বাংলার নেত্রী অসহায় মানুষের জন্য, বাংলার নেত্রী চা বাগানের শ্রমিকদের জন্য যেভাবে উন্নয়ন করেছে সেই উন্নয়ন 800টা প্রকল্পের মধ্যে দিয়ে আজকে সারা পশ্চিম বাংলায় উন্নয়ন করেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলার নেত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে 800টা প্রকল্পের মধ্যে দিয়ে, আমরা মুখে হাতে এখানে যদি কোনো কংগ্রেস বন্ধ থেকে থাকেন, এখানে যদি কোনো সিপিএম বন্ধ থেকে থাকেন, এখানে যদি কোনো বিজেপি বন্ধ থেকে থাকেন, তাহলে আপনারা মুখে হাত দিয়ে বলুন প্রকাশ্যে যে বাংলার নেত্রী মমতা ব্যানার্জি যে 800টা প্রকল্পের উন্নয়ন করেছে সে 800টা প্রকল্পের উন্নয়নে কোন প্রকল্পের উন্নয়ন তার বাড়িতে ঢুকেনি, তার ছেলে পায়নি, তার মেয়ে পায়নি, তাহলে কিসের জন্য আপনি দলটা তৃণমূল কংগ্রেস করছেন না? আমাদের পরিষ্কার বক্তব্য, আজকে তৃণমূল কংগ্রেস যে বন্ধ করছে তার বাড়িতে তার মেয়েটা যখন 18 বছর পূর্ণ হচ্ছে কন্যাশ্রীর টাকা পাচ্ছে, তার মেয়েটা যখন 18 বছর পূর্ণ হচ্ছে রূপশ্রীর টাকা পাচ্ছে, তার বাড়িতে যখন 9-8 থেকে 9-এ উঠছে তখন সবুজ সাথীর সাইকেল পাচ্ছে, তার মেয়েটা যখন 25 বছর পূর্ণ হচ্ছে তার মেয়েটা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, অনুরূপ ভাবে বিজেপির ঘরের মেয়েরা, অনুরূপ ভাবে সিপিএম ঘরের মেয়েরা,
অনুরূপ ভাবে কংগ্রেস দলের মেয়েরা একই ভাবে একই পরিমাণে সমস্ত প্রকল্পের উন্নয়নের টাকা পাচ্ছে, তাহলে কেন কিসের জন্য আজকে তৃণমূল কংগ্রেস করবেন না? আমি প্রত্যেকটা মানুষের কাছে আবেদন রাখবো, প্রত্যেকটা বন্ধুর কাছে আবেদন রাখবো, আজকের যে 17 নম্বর ওয়ার্ডে আজকে আমাদের যে কর্মী সভা, সেই কর্মী সভার মধ্যে দিয়ে প্রকাশ্যে প্রত্যেকটা বন্ধুকে আমরা বলতে চাই, আমাদের যে লড়াই আগামী সেই লড়াই 2021 সালে আমাদের যে লড়াই ছিল সেই লড়াই কঠিন থেকে কঠিনতম লড়াই ছিল। আপনারা জানেন 2021 সালে যখন তৃতীয়বারের জন্য সরকার প্রতিষ্ঠার জন্য বাংলায় যখন বিধানসভা নির্বাচন হলো, সেই বিধানসভা নির্বাচনে সারা ভারতবর্ষ থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সারা ভারতবর্ষ থেকে অর্থমন্ত্রী থেকে শুরু করে সারা ভারতবর্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে একের পর এক সারা পশ্চিম বাংলায় বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করবার জন্য একের পর এক এসেছে সারা পশ্চিম বাংলায়। শুধু না তাই নয়, যখন ভারতবর্ষ থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যখন এইখানে নেতারা এসেছেন পশ্চিম বাংলায়, আপনারা জানেন 65% এখানে হিন্দু, পরিষ্কার ভাবে তখন বলেছেন হিন্দুত্বের জিগির তুলে, হিন্দুত্বের ভাষা তুলে পরিষ্কার ভাবে বলেছে যে এইখানে আমরা পশ্চিম বাংলায় বিজেপি শাসিত আমরা হিন্দু সরকার প্রতিষ্ঠা করব। শুধু বিজেপি শাসিত হিন্দু সরকার নয়, এইখানে যারা মুসলমান আছেন, এইখানে যারা বাংলাদেশ থেকে আগত হিন্দুরা আছেন, সকলের জন্য আমরা এনআরসি করবো, ইপিআর করবো এবং ডিটেনশন ক্যাম্পে আমরা ভর্তি করবো। আপনারা সকলে জানেন, আপনারা সকলে জানেন ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচানোর জন্য এখানে যারা প্রাপ্তবয়স্ক চাচারা আছেন, বড় ভাই যারা আছেন তারা আছেন, আপনারা তাদের সেই জমির দলিলকে ঠিক করবার জন্য ছুটে বেরিয়েছেন, আপনারা আপনাদের রেশন কার্ড তৈরি করবার জন্য ছুটে বেরিয়েছেন, আপনারা আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংশোধন করবার জন্য ছুটে বেরিয়েছেন। অপরদিকে কেন্দ্রীয় সরকার বলেছেন পশ্চিম বাংলায় এখানে মুসলিম এবং অধ্যুষিত যারা হিন্দু তাদেরকে এখান থেকে বাংলাদেশে পাঠানো হবে এবং ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। সেই সময় আঙুল উঁচিয়ে বাংলার নেত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার ভাষায় বলেছিলেন যে আমাদের পশ্চিম বাংলায় কোন মানুষের 10.5 কোটি মানুষের মধ্যে কোন মানুষকে যদি পশ্চিম বাংলা থেকে একজনকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয় তাহলে আমার বুকে গুলি করে কিংবা আমার বুকের উপর দিয়ে বুলডোজার সাজিয়ে বুলডোজার দিয়ে আমাকে হত্যা করতে হবে, তারপরে পশ্চিম বাংলার কোন মানুষকে ডিটেনশন ক্যাম্পে করতে হবে। এই সেই পশ্চিম বাংলা, সাধারণ মানুষ কোনো মতে বিজেপির কথা শুনেনি। পশ্চিম বাংলার 65% হিন্দু যারা যদি মনে করত ভারতবর্ষের যে বিজেপি শাসিত সরকার সেই সাম্প্রদায়িক সরকার অশুভ শক্তি সরকার, আমরা পশ্চিমবঙ্গে 65% হিন্দু নিয়ে আসবো বলতো, তাহলে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তৃণমূল সরকার থাকতো না। তাই হিন্দুরা যারা বুদ্ধিজীবী যারা ভদ্রলোক যারা সমাজে উঠা বসা করে সেই সব হিন্দুরা পরিষ্কার ভাবে দেখলো যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার আসে, পশ্চিমবঙ্গে যদি অশুভ শক্তি আসে, পশ্চিমবঙ্গে যদি সাম্প্রদায়িক শক্তি আসে, তাহলে আমাদের এখানে শুধু মুসলমানই নয় হিন্দুদের মধ্যে মুসলমানের দাঙ্গা শুরু করে দেবে। তাই ভদ্রজীবী যারা বুদ্ধিজীবী হিন্দু তারা সকলে আমাদের তৃণমূল কংগ্রেসকে এখানে ভোট দিয়েছে এবং ভোট দিয়ে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসাবে তৃণমূল কংগ্রেসের বাংলা নেত্রী মমতা ব্যানার্জিকে পুনরায় আবার মুখ্যমন্ত্রী পদে গ্রহণ করেছে।